আমার নাম রিফাত মুন্সি। আমি আমার পশ্চিম মজুর উত্তর পারে আমি আমার আব্বু চাষের সাথে গরু বিক্রি করতেছি। যেগুলো আমাদের গরু এইটা 1,35,000 টাকা যাচ্ছি, আর এইটা হলো 1,10,000 টাকা দাম যাচ্ছি, এইটা 1,35,000, এইটা 1,35,000। এই গরুগুলো আমাদের আছে, আর আর যা আসলে বাদ বাকি পাঁচটা বিক্রি হয়ে গেছে। দশটা গরু আনছিলাম, পাঁচটা বিক্রি হয়ে গেছে, আর পাঁচটা আছে, ইনশাল্লাহ পাঁচটা বিক্রি হয়ে যাবে। আর আর বাজার খায় আপনার ভালোই বিক্রি করতে পারছি আমরা। বড় গরু আছে, কিন্তু বড় গরু চেয়ে মাঝারি গরু চাহিদা, ছোট গরু চাহিদা একটু বেশি, অনেক বেশি মাঝারি গরু চাহিদা, ছোট বড় গরুগুলো একটু কম বিক্রি হচ্ছে। তাও মাশাল্লাহ ভালোই বাজার, আমরা ভালোই দাম পাচ্ছি। আমরা গরু কিনে নিয়ে কুষ্টিয়া যশোর থেকে আবার আমাদের ফার্ম আছে, তো আমরা ওখান থেকে ক্রয় করে নিয়ে এখানে ভালো দামে বিক্রি করতেছি। তো এই ভালো টাকা পাইতেছি। আমাদের দশটা গরু আনছিলাম, এই পাঁচটা গরু বিক্রি হয়ে গেছে, আর এই পাঁচটা গরু আমাদের আছে। আসলে দেশি গরুর চাহিদা একটু বেশি, আমরা গ্রাম ঘুরে দেশি গরু কিনে আনি, আর এখানে বিক্রি করে বুঝতে পারলাম যে দেশি গরুর চাহিদা একটু বেশি। যারা কোরবানি দেবে তারা একটু দেশি গরু বিচাইতেছে, তারা দেশি গরু ক্রয় করতেছে, একটু বেশি দাম হলো তারা দেশি গরু ক্রয় করতেছে, আর দেশি মানুষের দেশি গরুই চায়। আর গরুর দাম খুবই ভালো, আমরা বিক্রি করে খুব ভালো দাম পাইতেছি। গরু তুলতে আসি।